ভুবনেশ্বরে বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি বিজেপিতে যোগদানের পরেই খুশি এলাকার দল থেকে পাপ বিদায় হওয়ায় দল আরো মজবুত হলো বলে মনে করেন নরেনবাবু। এছাড়াও পাণ্ডবেশ্বরের কেন্দ্রা রামনগর এলাকার স্থানীয় তৃণমূল কর্মীরা আবেগ ধরে রাখতে না পেরে উল্লাসে মাতলেন। বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি ছবিতে জুতোর মালা পরিয়ে লাথি মেরে নিজেদের ঘৃণা প্রকাশ করেন উত্তেজিত তৃণমূল কর্মী সমর্থকেরা। জিতেন্দ্র তিওয়ারি যে অনুগামীটা ছিল ওষুধে দীর্ঘদিন দল করত, তারা আজকে সিপিএম থেকে আসাতে তারা আজ নিজেই বিপদ পড়েছে। তাই আজকে ওরাও নিজেরাই জিতেন্দ্র তিওয়ারি ওনার সাথে কথা না বলে আজকে নিজেই নিজের দল নিজেকে বাঁচাবার জন্যে টাকা বাঁচানোর জন্যে সে ইডি সিডির জন্যে আর জিতেন্দ্র তিওয়ারি নিজেকে টাকা সেভ করার জন্য আজকে বিজেপিতে উনি চলে গেছেন। অনুগমী যারা জিতেন্দ্র তিওয়ারি অনুগমী আছে তারা একটু খুব বিপদে পড়েছে। হ্যাঁ, সিবিআই ভয়ে নিজের টাকা প্রচুর প্রচুর টাকা কয়লা থেকে বালি থেকে লোহা থেকে এখানকার সংগঠন তো করে নাই, এখানে গ্রুপ তৈরি করেছে। তা আমাদের খুব খুশি যে মমতা ব্যানার্জি জিতেন্দ্র তিওয়ারি সাথে দিদির সাথে গ্রেপ্তার করেছে নিমখানা মির্জাফল। হ্যাঁ, তাই উনি বিজেপি চলে গেছেন 2021-এ পাণ্ডবেশ্বর বিধানসভা থেকে মমতা ব্যানার্জিকে যাকে কেন্দ্রে পাঠাবে আমরা জিতিয়ে তাকে বিধানসভা পাঠাবো। এইটাই আমরা কেন্দ্রা মানুষ আমরা একসাথে আজকে মিষ্টি বিতরণ করেছি, আনন্দ করছি, উপভোগ করছি। মির্জাফল লোহাচোর বালিচোর মির্জাফল জিতেন্দ্র তিওয়ারি দূরহাটো পাণ্ডবেশ্বর বিধানসভা থেকে দলের সাথে বিশ্বাসঘাত করেছে। পাণ্ডবেশ্বর থেকে হরি ঘোষের রিপোর্ট, এএনএম নিউজ। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।